অটোরিকশা জেলা শহর থেকে শুরু করে মহানগর সর্বত্রই এখন ছড়িয়ে গেছে অ্যাসিড ব্যাটারি চালিত তিন চাকার এই যান। ব্যাটারিগুলোর মেয়াদ শেষে এর অ্যাসিড পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়। শুধু তাই নয়, যাত্রীর গলায় কাপড় পেঁচিয়ে মৃত্যুর ঘটনাও অহরহ। কয়েক বছর থেকে এই যানগুলোই দাপিয়ে বেড়াচ্ছে গোটা দেশ। এদিকে রাজধানী ঢাকাতেও বহু বছর থেকে নেই সিএনজি অটোরিকশার নতুন নিবন্ধন। তাই পুরনো নম্বরের এক একটি অটোরিকশার দাম আকাশ ছোঁয়া। এ কারণে বাড়তি ভাড়া হাঁকেন চালকেরাও। এই যখন দশা, তখন এই উদ্যোক্তা আমাদের জানাচ্ছেন তারা এমন একটি তিন চাকার যান বানিয়েছেন যেটি পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে তৈরি। বছরে 12 থেকে 14, 15, 20 হাজার লোক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কারণ ওই ভেহিকেলগুলো যদি থামতে হয় 8 থেকে 12 ফিট বা 14 ফিট জায়গার প্রয়োজন হয়। বাই দিস টাইম ও যখন নর্মাল রোড থেকে হাইওয়েতে উঠে আসে, দ্রুত গতির যানবাহনগুলো ওকে হিট করে সবগুলো মানুষ হয়তো বা আহত হচ্ছে বা নিহত হচ্ছে। সো সেই কথা চিন্তা করে এইটাকে কিন্তু ABS ব্রেক সিস্টেম তৈরি করা হয়েছে। অ্যাবসোলুটলি ABS ব্রেকিং সিস্টেম, যেটা 3 ফিটের মধ্যে দাঁড়িয়ে যাবে। এই যানে রয়েছে সোলার সিস্টেম, যার সাহায্যে চলা যাবে 40 কিলোমিটার পথ, আর ব্যাটারিতে চলবে 90 কিলোমিটার। ট্রাফিক জ্যামে দেখা যাচ্ছে আমরা 5 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা আটকে থাকছি, সেইখানে আমরা এখানে চার্জিং স্টেশন করে দিয়েছি। যেই প্যাসেঞ্জারগুলো এটা চলবে, সেই প্যাসেঞ্জারগুলো এটাকে ওনার মোবাইলটা যেন চার্জ করতে পারে। এর ভেতরে ও বাহিরে রয়েছে দুটি সিসিটিভি ক্যামেরা, যে কারণে চাইলেই মালিক ড্রাইভারের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবেন। এখানে আমাদের একটা সার্ভেলেন্স ক্যামেরা আছে, 360 ডিগ্রি নাইট ভিশন, যেই কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আর বাংলাদেশের সকল পুলিশ এটাকে ব্যবহার করতে পারবে। আপনি খেয়াল করে দেখেন এটা রোটেট করছে। হ্যাঁ, সো কোনোখানে কোনো একটা অকারেন্স হোক বা কিছু হোক, ইট উইল বি আ লাইভ মনিটরিং থিং। এই দেখেন, এই অ্যাপসটা আমাদের নিজস্ব তৈরি করা, আমি এটাকে মনিটর করতে পারি, যেদিকে খুশি নিতে পারছি। আছে ওয়াইফাই, টিভি দেখা, ফোন চার্জার এবং জরুরি প্রয়োজনের অ্যালার্ম সিস্টেম। এখানে একটা প্যানিক বাটন আছে, এই প্যানিক বাটনটা প্রেস করলে এই গাড়িটা 5 কিলোমিটার স্পিডে চলে যাবে এবং 20 মিনিট কেউই এই ভেহিকেল আর অন করতে পারবে না। ওই এর মধ্যে আমাদের যেই কল সেন্টার আছে বা আমাদের যেই সেন্টারটা আছে, সেখানে একটা মেসেজ যাবে যে এত নাম্বার গাড়ি এই করছে, চাইলে আমরা হোল পাওয়ার সিস্টেম বন্ধ করে দিতে পারবো। 7 জন যাত্রী পরিবহন করতে পারা এই যানটি তৈরি করেছে বাঘ ইকো মোটরস। বাঘ ইকো মোটরস আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ভেহিকেল তৈরি করব বাংলাদেশে। সেইখানে বাংলাদেশের যেসব নিয়মকানুন মেনে আমরা জানুয়ারির 19 তারিখে আমাদের ফ্যাক্টরির অনুমোদন পেয়ে গেছে। এখন আমরা আশা করছি জুনের 30 তারিখ থেকে এই ভেহিকেলগুলো বাংলাদেশে তৈরি হয়ে আমরা কাস্টমারের হাতে পৌঁছে দিতে পারবো। সব ঠিক থাকলে চলতি বছরই বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে বাঘ। বুয়েট বা MIST যদি এটা টেস্ট করে অনুমোদন দেন, তাহলে ওনারা দেবেন। আমরা MIST মিলিটারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এটাকে ফুললি টেস্টেড এবং এপ্রুভড। রেজিস্ট্রেশনটা পেলেই 26শে মার্চ আমাদের 50টা ভেহিকেল মেড ইন বাংলাদেশ আমরা বাজারে আসতে পারবো। এই উদ্যোক্তা আমাদের বলছেন, শুধু উৎপাদন নয়, তার পরিকল্পনা হলো এই যান দিয়ে তিনি রাইড শেয়ারিংয়েও নামবেন। সেক্ষেত্রে বাঘই হবে প্রথম নিজস্ব পরিবহনের রাইড শেয়ারিং কোম্পানি। আপনি রিস্কে কিছু না করেন, 2 ইয়ার্স ওয়ারেন্টি আপনার থাকবে। ওই আপনি 6 মাস পরে ওটাকে গার্বেজ হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। আপনি পরীক্ষা করে দেখতে পারেন যে এমন কিছু নাই যেটার মধ্যে নাই। তবে কেউ চাইলে নিজে কিনেও পথে নামাতে পারেন বাঘকে। সেক্ষেত্রে নিবন্ধন লাগবে BRTR। আমরা খুব শীঘ্রই স্টার্টআপ ব্যাটারি যেটা বলে গাড়ির, সেটা লিথিয়াম আয়ন ব্যাটারি জুন মাসে লঞ্চ করতে যাচ্ছি, যার বাজার মূল্য সম্ভবত 13 থেকে 15 হাজার টাকার ভিতরে হবে। কিন্তু 7 বছর আপনার এই ব্যাটারিটাকে কিচ্ছু করতে হবে না। এটির দাম পড়বে সর্বোচ্চ 4 থেকে 6 লাখ টাকা। বাংলাদেশে যে যানগুলো তৈরি হয় তার বেশিরভাগই বাইরে থেকে পার্টস এনে সংযোজনকৃত, কিন্তু বাঘই হবে দেশের প্রথম নিজস্ব উৎপাদন, এমন দাবি উদ্যোক্তার। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।